আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম দিয়ে অসম্ভব মজার একটা আচারের রেসিপি। দর্শক, এই রেসিপিটা প্রায় 2 বছরের মতো সংরক্ষণ করে খাওয়া যাবে। এই রেসিপিটার জন্য এখানে আমি প্রায় 2 কেজির মতো কাঁচা আম নিয়েছি, আর এটাকে আমি মাঝখান থেকে কেটে 2টা ফালি করে নিয়েছি। আর এটাকে কাটার পরে খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। আমগুলো ধোয়ার পরে আমের গায়ে যদি কোনো পানি থাকে তাহলে পানিটা একটা সুতি কাপড় দিয়ে ভালোভাবে এইভাবে মুছে নিতে হবে। একটু খেয়াল রাখতে হবে এখানে জানি কোনো পানি না থাকে, পানিটাকে খুব ভালোভাবে মুছে নিতে হবে। এখন আমি এই আমের টুকরোগুলো এখানে নিয়ে নিলাম। এবার এখানে এ ধরনের একটা কাঁটা চামচ নিলাম। এখন একটি আমের ফালি নিয়ে কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে দিতে হবে, এতে করে এই আমের মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকবে। তো এইভাবে করে আমি সবগুলো আমের ফালি ফুটো করে নিব। এবার এই আমের ফালিগুলো আমি একটা গামলায় নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় হাফ চা চামচের একটু বেশি হলুদের গুঁড়া। এখন হলুদটাকে আমের সাথে ভালো করে মেখে নিতে হবে। এটা মেখে নেওয়ার পর এখন আমি এখানে একটা ট্রে নিলাম। এবার এর উপরে আমের ফালিগুলো এভাবে নিয়ে নিতে হবে। এখন আমি এই আমগুলো প্রায় রোদে 2 দিন শুকিয়ে নিব। 2 দিন শুকানোর পরে আমগুলো এরকমের হবে। রোদে শুকানোর পরে আমগুলোতে ধুলোবালি বা ময়লা পড়তে পারে, এর জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমটাকে ভালো করে একটু ডলে ডলে ধুয়ে নিতে হবে। এই যে এরকমের করে আমি সবগুলো আমের টুকরো ধুয়ে নেব। আমগুলো ধোয়ার পরে পাত্রটা আমি এক সাইডে রেখে দিলাম। অন্যদিকে চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব 1/2 কাপের মতো সরিষার তেল। এখন এই তেল একটু গরম হয়ে আসলে এখানে আমি আমের টুকরোগুলো দিয়ে দিব। এবার এই আমগুলোকে নেড়ে চেড়ে প্রায় 2 মিনিটের মতো একটু ভাজতে হবে। এটা ভাজার পরে আমগুলো এই রকমের হবে, আর এখানে কোনো পানি থাকবে না, আমের ফালি থেকে পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে। আমগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিব। একইভাবে সবগুলো আমের ফালি ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিব। তো এইভাবে করে আমি সবগুলো আমের ফালি ভেজে নিয়েছি। এখন এই ফ্রাই প্যানের মধ্যে আরও দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এখন দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো থেতো করা রসুন। এখন এই রসুনকে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ রসুনটা ভাজার পরে এরকমের একটা কালার চলে আসবে, আর খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে। তখনই এখানে দিয়ে দিতে হবে প্রায় 1/2 কাপের মতো কালো সরিষা বাটা। এখানে আমি 1/2 কাপের মতো সরিষাকে বেটে নিয়েছি, আর বাটার সময় 2টা কাঁচামরিচ আর অল্প একটু লবণ দিয়ে এটাকে বেটে নিয়েছি, তাহলে এই সরিষাটা কোনোভাবে তিতা হওয়ার চান্স থাকবে না। এবার সরিষাকেও রসুনের সাথে আবার একটু কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরে এখন আমি যে পাত্রে সরিষা রেখে দিয়েছিলাম সেই পাত্রটা ধুয়ে কিছু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1/2 চামচের মতো হলুদের গুঁড়া। হলুদকেও মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব আমি 1 কাপের মতো চিনি। চিনির পরিমাণটা যার যার পরিমাণ মতো দিতে হবে। চিনিটা দেওয়ার পরে এই রকমের একটু পানি ছেড়ে দিবে।
এখন আমি এখানে কিছু মশলা ব্যবহার করব। দিয়ে দিব 2 টুকরো দারুচিনি আর 3টা সাদা এলাচ, আর দিয়ে দিতে হবে 2টা তেজপাতা। এখন এই মশলাগুলোকে আবার একটু কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভাজতে হবে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব আমগুলো। আমগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে চিনিটা চেক করে নিতে হবে। যারা একটু চিনিটা বেশি খেতে চান তারা কিন্তু এ পর্যায়ে আরও চিনি দিয়ে দিতে পারেন। আমগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেয়ার পর এখানের পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিব আরও 1 কাপের মতো পানি। পানিটা দিয়ে ভালো করে আমটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব 7 বুঝে লবণ। লবণকেও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিব, আর চুলার আঁচ রাখতে হবে মিডিয়ামে। আর এর মধ্যে অবশ্যই 1 থেকে 2 বার ঢাকনা তুলে এটাকে নেড়ে নিতে হবে। ফিরে আসলাম 4 মিনিট পর। এবার ঢাকনা তুলে এটাকে আবার একটু নেড়েচেড়ে নিতে হবে। এখানের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব প্রায় 1/2 কাপের মতো ভিনেগার। এটা দিলে এই আচারটা কোনোভাবে নষ্ট হবে না। ভিনেগার দিয়ে এটাকে ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে আরও 2 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিব। এই পর্যায়ে দিয়ে দিব ভাজা পাঁচফোড়নের গুঁড়া, আর দিয়ে দিব ভাজা টালা মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু যার যার পরিমাণ মতো দিবেন, কম বা বেশি। এখন এই মশলাগুলোকেও আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি এটাকে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 1 মিনিট পরে ঢাকনা তুলে নিয়ে এটাকে আবার একটু নেড়েচেড়ে নিব। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আমার আচারটা হয়েই গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর এটাকে আমি ঠান্ডা হওয়ার পরে একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, এখানে কিন্তু একটি আমের টুকরো ভেঙে যায়নি, সম্পূর্ণ আমগুলো আস্ত আছে। দর্শক, রেসিপিটা ভালো লাগলে এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।